নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা বেঙ্গল টেক চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা পি এম কিষান সম্মান যোজনায় যারা সুবিধা পাচ্ছেন কিংবা পি এম কিষান সম্মান নিধি যোজনায় যে সমস্ত উপভোক্তারা রয়েছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে নতুন বিজ্ঞপ্তি প্রোভাইড করা হয়েছে যে বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ কিন্তু ই কয়েসি সংক্রান্ত আপনারা প্রত্যেকেই জানেন বেশ কয়েকদিন আগে কিন্তু এই পি এম কিষান সম্মান যোজনায় যে সমস্ত উপভোক্তা রয়েছে তাদেরকে কিন্তু এই পি এম কিষানের যে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশানের সঙ্গে কিন্তু আধার সংযুক্তিকরণ করার জন্য কিন্তু এখানে একটা পপা মেসেজ দিয়েছে এবং এর লাস্ট ডেট রয়েছে দেখুন একত্রিশে জুলাই দু তো তারপরেও আবার কিভাবে বা কেন কেন্দ্রীয় সরকার নতুনভাবে ই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রোভাইড করল তো সেটা আজকে আমরা এই ভিডিও থেকে জানবো এবং নোটিফিকেশানে কি বলা হয়েছে ইকোয়েসি সংক্রান্ত তথ্য সেটাও আমি আপনাদের দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারও ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল নোটিফিকেশানটিকে অন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আপনি জাস্ট পিএম এম কিষান সম্মান যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে থাকবো তো এখান থেকে আপনারা দেখতেই পাবেন আমি বারবার ভিডিওতে আপনাদের প্রোভাইড করেছি দেখুন ই কোয়েসি ইজ ম্যান্ডেটারি ফর পি এম কিষান রেজিস্টার্টেড ফার্মার অর্থাৎ ই কোয়েসি কিন্তু ম্যান্ডেটারি বাধ্যতামূলক যারা পি এম কিষান সম্মান যোজনার উপভোক্তা রয়েছেন তাদেরকে করতে হবে এবার এখানে দুটো পদ্ধতি রয়েছে একটা ওটিপি বাসেড করতে পারেন অথবা একটা সিএসসিতে যদি নিজেদের মোবাইল দিয়ে ওটিপির মাধ্যমে ইউএসির কাজটি করেন তাহলে কীভাবে করতে হয় আমি আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে আর যদি এই প্রসেসটি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি বায়োমেট্রিকের মাধ্যমে সিএসসি সেন্টারে গিয়ে ইকোয়েসির কাজটি কমপ্লিট করতে পারেন তো এখানে বলা হয়েছে দেখুন ডেডলাইন অফ ইকোয়েসি ফর অল দ্য পি এম কিষান বেনিফিশিয়ারি হ্যাজ বিন এক্সটেন্ডেড টিল থার্টি ওয়ান জুলাই দু হাজার বাইশ অর্থাৎ একত্রিশে জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদের এই কাজটি কমপ্লিট করতে হবে তো চলুন আমরা দেখে নিই কেন্দ্রীয় সরকার যে বিজ্ঞপ্তিটি প্রোভাইড করেছে সেখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে আগামী একত্রিশে জুলাইয়ের মধ্যে পি এম কিষান প্রকল্প নথিভুক্ত কৃষকদের আধার ই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নাহলে ওই প্রকল্পে পরবর্তী আর্থিক অনুদান সংশ্লিষ্ট বেনিফিশিয়ারি কিন্তু পাবেন না অর্থাৎ পিএম কিষাণ সম্মান যোজনায় যে সমস্ত উপভোক্তা রয়েছে তাদেরকে কিন্তু একত্রিশে জুলাইয়ের মধ্যে পি এম কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার ই করতে হবে নাহলে কিন্তু পরবর্তী যে সমস্ত কিস্তিগুলো রয়েছে সেই কিস্তিগুলোর টাকা আপনারা নাও পেতে পারেন তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার এই নির্দেশে সমস্যায় পড়েছেন রাজ্যের লক্ষাধিক কৃষক রাজ্য কৃষি দপ্তর পরিসংখ্যান অনুযায়ী ওই প্রকল্পে নথিভুক্ত পঞ্চাশ পয়েন্ট সেভেন ফোর লক্ষ কুড়ি জুলাই পর্যন্ত একুশ পয়েন্ট ছয় নয় লক্ষ তেতাল্লিশ পারসেন্ট বাকি আছে অর্থাৎ কুড়ি জুলাই পর্যন্ত একুশ পয়েন্ট ছয় নয় লক্ষ কিন্তু এই করতে বাকি আছে এখানে বলা হয়েছে কৃষি দপ্তর পরামর্শদাতা প্রদীপ মজুমদার বলেন কেন্দ্রের আরও সময় দেওয়া উচিত ছিল এই ব্যাপারে কৃষি দপ্তর বিশেষ উদ্যোগও নিয়েছে এবারে বলা হয়েছে তখন বিএসকে তে গিয়ে বিনা খরচে এটা করা যাবে অর্থাৎ আপনারা যে ইকুয়াইসির কাজটি করবেন এটা বাংলা সহায়তা কেন্দ্রেতে গেলেও কিন্তু আপনারা ফ্রি অফ কস্টে করতে পারবেন এবার এখানে বলা হয়েছে রাজ্যের ডেপুটি ডিরেক্টরের কাছে নির্দিষ্ট নির্দেশকা পাঠিয়েছে রাজ্য কৃষি দপ্তর দপ্তরের ব্লক থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত অফিসারদের এই প্রক্রিয়ায় যুক্ত করতে বলা হয়েছে এবার বলা হয়েছে দেখুন ই কয়েসি বাকিয়া কৃষকদের তালিকা তৈরির পর পিএম কিষাণ পোর্টালে যোগাযোগ করতে বলা হয়েছে ই কয়েসি করার পাশাপাশি কেন্দ্র সরকার আরও নির্দেশ দিয়েছে এখন থেকে ব্যাংক যুক্ত আধার নম্বরে কিন্তু অনুদান ঢুকবে ফলে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আধার যুক্ত নয় তাদের সেটা করে ফেলতে হবে বিষয়টি অবিলম্বে কৃষকদের জানাবার নির্দেশ দেওয়া হচ্ছে অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন পি এম কিষান সম্মান যোজনায় বেশ কয়েকদিন একটা নোটিশ এসেছিলো এবং আমি এই ভিডিও বানিয়ে আপনাদের জানিয়েছিলাম যে পি এম সম্মান যোজনায় এখন থেকে সুবিধা পেতে হলে আপনাদেরকে কিন্তু আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে আমি আপনাদের বলেছিলাম ডিভিটির মাধ্যমে কিন্তু পি এম কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তি টাকাগুলো দেওয়া হবে তো সেই মতো কেন্দ্র সরকার কিন্তু আবারও এখানে উল্লেখ করেছে যে যাদের ডিভিটি লিংক নেই অর্থাৎ যাদের ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক নেই তারা কিন্তু টাকা পাবেন না তো যাদের ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক নেই তাদের চিন্তা করার কিছুই নেই আপনাদের যাদের অ্যাকাউন্ট রয়েছে যাদের আধার রয়েছে তাদের ধরে নেবেন তাদের ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে আর যাদের অ্যাকাউন্ট রয়েছে যাদের পেমেন্ট মুড অ্যাকাউন্ট রয়েছে যাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ নেই কিভাবে যোগ করতে আমি দেখিয়ে দিয়েছি আপনারা আপনাদের ব্যাঙ্কে যাবেন গিয়ে আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ডটাকে লিঙ্ক করে ফেলবেন তাহলে দেখবেন যে পেমেন্ট মুডটা অ্যাকাউন্ট রয়েছে ওটা কিন্তু অটোমেটিক্যালি আধার হয়ে যাবে তো পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় কেন্দ্র সরকার যে দুটি বিজ্ঞপ্তি প্রোভাইড করেছে আমি আপনাদের জানালাম একটা এই কয়েসি একত্রিশে জুলাইয়ের মধ্যে পি এম কিষাণ সম্মান নিধি যোজনার প্রত্যেকটি উপভোক্তাকে কিন্তু ই কাজটি কমপ্লিট করতে হবে এবং সেই সঙ্গে যাদের অ্যাকাউন্ট রয়েছে পেমেন্ট মোড তাদেরকে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে তাহলে কিন্তু তাদের ডিভিটি লিঙ্ক হয়ে যাবে এবং পরবর্তীতে তাদের পেমেন্ট মোডও আধার হয়ে যাবে এবং তারপরে আপনাদের টাকা পেতে আর কোনো সমস্যা হবে না তো ভিডিওটি আশা করি আপনাদের কাজে এসেছে যদি ভিডিওটি আপনাদের কাজে এসে থাকে ভিডিওটিতে লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল নোটিফিকেশানটিকে অন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায়